হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সো আজকে আমি সেজে গুজে যাচ্ছি বসন্ত উৎসবে। অ্যাকচুয়ালি যেহেতু 7টা বছর আমি বাইরে ছিলাম, মানে গুয়াহাটিতে ছিলাম, তাই এই বসন্ত উৎসব বা যত ফেস্টিভ্যাল হতো ধুবড়িতে আমি কিছুতেই যেতে পারতাম না, মানে যা যা ফাংশন করা হতো আর কি। আর আগে তো এসব কিছু ছিলই না, মানে যখন আমি স্কুলে বা কলেজে পড়তাম তখন এসব কিছুই ছিল না ধুবড়িতে, টু বি ভেরি অনেস্ট। জবের থেকে আমি বাইরে গেছি, মানে প্রত্যেকটা ফেস্টিভ্যালই ধুবড়িতে খুব সুন্দরভাবে সবাই মানে সেলিব্রেট করে, ফাংশনস হয়, খুব ভালোভাবে সবাই এনজয় করে, আর এগুলো সব কিছুই আমি মিস করেছি এতটা বছর। আর এইবার যেহেতু আমার লাস্ট হোলি ধুবড়িতে, মানে অ্যাজ এ ব্যাচেলার, তাই ভাবলাম যে এবার গিয়ে দেখি কীরকমভাবে সেলিব্রেট করে বসন্ত উৎসব ধুবড়িতে। তাই চলে গেলাম, বোন বোনের বান্ধবী যা সবাই ছিল, আর আমার ফ্রেন্ড ওর পিতাও আসছিলো, পরে ও ডাইরেক্ট এসে গেছিলো, ও তো বাড়ি গোলকগঞ্জে, তাই ও ডাইরেক্ট ওই যেখানে হচ্ছিলো প্রোগ্রাম সেখানে এসে গেছিলো। আর প্রোগ্রামটা হচ্ছিলো রাজীব গান্ধী পার্কে, যারা ধুবড়িতে থাকো তারা সবাই জানোই। আর পার্কটা বেশ সুন্দর, ছোটোখাটো, কিন্তু এতটা ভিড় ছিল, আর মানে কি বলি, পা রাখার জায়গা ছিল না। আমার এরকম মনে হচ্ছিলো যে পুরো ধুবড়ি টাউনের মানুষগুলো হোলি সেলিব্রেট করতে সেখানেই ছিল। তাই আমরা অল্পটুকু স্পেস পার করে সাইডে গিয়ে কিছু ফটো তুলে নিলাম, আর ব্রহ্মপুত্র নদী যেহেতু সাইডে, ভাল লাগছিল ভিউটা দেখে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তাই ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা গল্প করে নিলাম, আর তারপর চলে গেলাম ফাংশন দেখতে। আমার তো ডান্স পারফরমেন্স দেখতে খুব বেশি ভালো লাগে, আর সেখানে দেখলাম সবগুলোই বাচ্চা কী সুন্দর করে ডান্স করছিল, গান করছিল। ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও ছোটোবেলায় অনেক ফাংশন অ্যাটেন্ড করতাম, মানে স্টেজ পারফরমেন্স দিতাম, আমি গান ডান্স সব ধরনেরই দিতাম। আমার গ্রুপ ছিল আমাদের ফ্রেন্ডসদের, তো আমরা সবাই মিলে খুব স্টেজ প্রোগ্রাম করতাম, ভালো লাগতো। তো সেসব কথা মনে পড়ে যাচ্ছিলো, আর ভাবছিলাম যে আমাদের ছোটোবেলায় কেন এসব ছিল না, তাহলে আরেকটু বেশি এনজয় করতে পারতাম। যখন আমি ছোটো ছিলাম প্রচণ্ড বাজেভাবে হোলি খেলতাম, পুরো পাকা কালার দিয়ে আর কি, যে কালারটা লাগানোর পরে 3-4 দিন পর্যন্ত আর রং উঠতো না। আর আমি যেহেতু জানোই সবাই যে আইসক্রিম কতটা পছন্দ করি, তাই যেখানেই আইসক্রিম দেখি না কেন আমি পাগলের মতন ছুটে যাই। তাই দেখো, আমার ফ্রেন্ডসরাও খায়নি, আমার বোনও খায়নি, তার বান্ধবীরাও খায়নি, আমি বাচ্চাদের মতন গোলা খাচ্ছিলাম, আমার এতটাই বেশি ভালো লাগে। আর তার সাথে অনেক কিছু ফাস্টফুডের আইটেমও ছিল, যেরকম চাউমিন, এগ রোল, ফুচকা, পাপড়ি চাট, এসবও ছিল। একদম লাঞ্চ টাইমে গিয়েছিলাম ভরা দুপুরে আর কি, তখন আর এসব ফাস্টফুড খাওয়ার ইচ্ছে করছিলো না, জাস্ট আমি গোলাটা খেলাম আর বাকিরা তো কেউ কিছু খেলোও না। আর তারপর দেখো সবাই খুব এনজয় করছিলো। ছোটোবেলায় আমি আগের থেকে রং কিনে রেডি থাকতাম পুরো হোলি খেলার জন্য, পাশাপাশি মানুষদের সাথে খেলতাম, ফ্রেন্ডসদের সাথে খেলতাম। এখন তো আর সেরকমভাবে খেলা হয় না, আর সত্যি কথা বলতে এখন হয়তো বেশি পাকা কালার কেউ ইউজও করে না, বেশিরভাগ মানুষ দেখছে আবির দিয়েই খেলে, আর অনেকে রং দিলে অফেন্ডেডও ফিল করে এখন, আগে তো এরকম ছিল না, আগে তো সবাই সবাইকে রং দিতাম, খুব ভালোভাবে এনজয় করতাম। আমার না স্পেশালি এই বাচ্চাদের এই গ্রুপটার ডান্স খুব ভালো লেগেছিলো, খুব সুন্দর করে করছিলো, আর পুচকিগুলো এত সুন্দর করে অ্যাক্টিং করে করে করছিলো না, খুব মজা লাগছিলো দেখে। কিন্তু প্রচণ্ড গরম আর রোদ ছিল, তাই রোদে পুড়ে হলেও এই ফাংশনটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। আর কপিরাইট ক্লেম লেগে যাবে, তাই আর আমি গানটা দিলাম না, বাট কিন্তু নাচটা ওরা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলো, খুব ভালো লেগেছিলো। আর এখন তো এরকম হয়েছে যে যেখানেই যাচ্ছি চারদিকে খালি বাচ্চা আর বাচ্চা, সব পুচকি পুচকি স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, এদেরকেই দেখছি, আমাদের সমবয়সী খুব কম দেখেছি, কিছু কিছু ফ্রেন্ডসদের সাথেই দেখা হয়েছে, সবার সাথে দেখা হয়নি, কারণ কি বেশিরভাগ সবারই বিয়ে হয়ে গেছে, সবাই বাইরে বাইরেই থাকে। আমি আর বেশিক্ষণ ছিলাম না, 1-1.5 ঘন্টাই মনে হয় ছিলাম আমি, তারপর আমি কিছু ফটোস তুললাম আর তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অর্পিতার আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ কি আমাদের অসহ্য গরম লাগছিল আর আমরা ওখানে টিকতে পারছিলাম না। আমার বোন ছিল, ওর বান্ধবীরা ছিল, ওরা এখনও অনেক ছোট আছে, তো তাই ওদের মধ্যে একটা এনার্জি আছে, আমার বাবা অত এনার্জি ছিল না যে রোদে পড়ে আরও ফাংশন কন্টিনিউ দেখবো, তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। তো এই বছর আমি হোলি সেলিব্রেট এভাবেই করেছিলাম। তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমরা হোলিকে কী করেছো সেসবও কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিও দেখা হয়ে গেলে প্লিজ একটি লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।